নমস্কার বন্ধুরা, জেপি গ্রিন লাইট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো পটলের কালিয়া। এই পটলের কালিয়াটা তৈরি করার জন্য আমি এখানে পটলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে দুটুকরো করে কেটে নেব। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি সর্ষের তেলটা অ্যাড করে দেবো। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেলটা নিয়ে নিয়েছি, আর তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে এসেছে, এবারে কেটে রাখা আলুর টুকরোগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই আমি পটলগুলো একই রকম ভাবে হালকা লাল লাল করে ভেজে নেব। সমস্ত পটলগুলো আমি অ্যাড করে দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে এগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে পটলগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে পটল ভাজার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, এলাচ আর দারচিনি। এবারে কেটে রাখার টমেটোর টুকরোগুলো আমি এর মধ্যে অ্যাড করে আর একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর এখানে আমি আদা লঙ্কা বাটা দিয়ে এটা একটু জল অ্যাড করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আদা লঙ্কা আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো এখানে নুনটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে একটু চিনি অ্যাড করে দিলাম, আবারও মশলাটাকে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব কাজু পেস্ট। এখানে আমি 6 থেকে 7টা কাজু পেস্ট করে নিয়েছি। সেই কাজু বাটাটা আমি এর মধ্যে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর কাজু বাটার বাটি ধোয়া জলটা এখানে অ্যাড করে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আরও একটু কষিয়ে নেব। এবারে মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দিলাম। এটা আমি একটু গ্রেভি গ্রেভি করব, এই কারণে জলটা আমি অল্প করেই অ্যাড করে দিলাম। এবারে এটা 5 থেকে 6 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে এটা ফুটিয়ে নেব। এটা 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে আলু আর পটলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে এটা আরও আমি 5 থেকে 6 মিনিটের মতো লো ফ্লেমে, ফ্লেমটাকে একদম লো করে এটা আরও একবার ফুটিয়ে নিচ্ছি। এটা আমি ফুটিয়ে নিয়েছি আরও একবার। এবারে এর মধ্যে অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখানে আমি ছোট চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণ ঘি। এখানে ছোট চামচের 1 চামচ ঘি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব।
পটলের কালিয়াটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার প্রথমে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থেকো, আমি আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।